আমরা অনেকেই ট্যাটু করাতে পছন্দ করি, কেউ নিজের প্রিয়জনের নাম, কেউ আবার মোটিভেশনাল কোট থেকে শুরু করে নিজেদের পছন্দের জিনিসগুলি ট্যাটু হিসেবে সারা জীবন রাখতে পছন্দ করে। তবে এবার ট্যাটু করে খেতাব চায়, হাতে পায়ে গলায় কাঁধে ট্যাটু তো আমরা অনেকেই করে থাকি, তবে নখেও যে ট্যাটু হয় তা কি আপনি জানেন? আর নখের উপরে ট্যাটু করেই একের পর এক বড় বড় খেতাব নিজের নামে করেছেন শিলিগুড়ির শুভ মালাকার। টিনেজার গণ্ডিতেই থাকা এই তরুণ নিজের প্রতিভায় ইন্টারন্যাশনাল বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড নিজের নামে করেছেন। তো আসুন আজকের এই ভিডিওতে এক অন্যরকম প্রতিভা সম্পর্কে জানি এবং আপনাদেরও জানাই। নমস্কার, আমি বর্ষা, টেলস অফ টাউনে আপনাদের স্বাগত। এক স্রোতের বিপরীতে চলা, পরিবারের সকলেই শিল্পকর্মের সঙ্গে যুক্ত, দাদার হাত ধরে ট্যাটু শেখা এবং ট্যাটু বানানোর জগতেই প্রবেশ। তবে ভাইয়ের যে ট্যাটুর প্রতি আগ্রহ আছে এবং সে এই জগতে নিজের নাম উজ্জ্বল করতে পারবে তা বুঝতে দেরি হয়নি দাদার। বরাবরই নিজের কাজ নিয়ে নানান ধরনের এক্সপেরিমেন্ট করত শুভ, নতুন কোনো ডিজাইন, নতুন ধরনের ট্যাটু, এই সব করা যেন শুধু পেশাই না নেশাও। আর কি নতুন করা যায় সেই চিন্তা ভাবনা থেকেই মাথায় আসে নখের উপরে ট্যাটু করলে কেমন হয়। এটি শুনিয়ে অনেকেরই হয়তো চক্ষু চড়ক কাজ, নখে আবার ট্যাটু হয় নাকি, এই প্রশ্ন অনেকেরই। তবে এখনো পর্যন্ত প্রায় 50টিরও বেশি নখে ট্যাটু করেছেন তিনি। ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, ইন্টারন্যাশনাল বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড আবেদন করে ইতিমধ্যেই এই দুটি রেকর্ডের অধিকারী শিলিগুড়ির এই তরুণ। তিনি বলেছেন, ইচ্ছে ও প্রতিভা থাকলে সবই সম্ভব। এরপর তার লক্ষ্য 2025-এ আরও রেকর্ড যাতে নিজের ঝুলিতে আসে তেমন কিছু করা। নমস্কার, আমার নাম শুভ মালাকার, আমার এজ 17। আমি ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস পাই, আমি একটা ট্যাটু আর্টিস্ট। আমি রেকর্ডটার জন্য অ্যাপ্লাই করি আমি 26 অক্টোবর 2022-তে। আমি রেকর্ডটা আসতে 2 বছর লেট হয়ে যায় ওখানে প্রসেসিংয়ের জন্য। রেকর্ডটা আমি পাই 2024-এ। আমার আপাতত আমরা দুটা রেকর্ড হোল্ড করি, 2023-তে আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস পাই, 2024-এ আমি ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস পাই, আর 2025-এ চেষ্টা করবো একটু বড় রেকর্ড নেওয়ার। ইন্টারন্যাশনাল রেকর্ড যে আছে ওটা নেলের উপর নখের উপর ট্যাটু বানিয়ে সেই রেকর্ডটা পাই। প্রথমে আমি ট্যাটু বানাতাম, ওখান থেকেই আমার দাদা বলে নখের উপর ট্রাই করে দেখ। ফার্স্ট আমি আমার দাদার নখে আমি ট্রাই করি, তারপর থেকে নেল ট্যাটুর জার্নিটা স্টার্ট। তো আমার রেকর্ডটা যে পাই, আমার সঙ্গে আমার দাদা, বাবা মা, আমার পরিবারের সবাই আমার সঙ্গে ছিল। তো আমি এটাই বলবো, অনেকে বলে না পারবো না, আমরা মানুষ, আমরা ছেলে সবকিছু করতে পারি, খালি বাবা মার আশীর্বাদ আর মা দেবের আশীর্বাদ লাগে। তো সব থেকে বড় বাবা মার আশীর্বাদটা যদি থাকে তুমি সবকিছু করতে পারবে আমি মনে করি। আমি বলবো কোনো জিনিসকে হার মেনো না, চলতে থাকো। একটা বলে না কাস্টম এই আনন্দ দেয়, ওরকম সিস্টেম চলে আসে, মানে তুমি খাটতে থাকো তুমি ঠিক ফলটা পাবে, মানে ফলে আগেই ফলের আশা করবে তো সেটা পাবে না। ভাইয়ের এই সাফল্যে খুশি দাদা। আমি সৌরভ মালাকার, আমি দা ফাউন্ডার অ্যান্ড আর্টিস্ট অফ দিয়ান ইন ট্যাটুস। আর আসি আমার ভাইয়ের উপর, স্টার্টিং যখন হয় ওর ইন্ডাস্ট্রিতে, সবার প্রথম আমরা বর্ন আর্টিস্ট, আমাদের বাবা ঠাকুর দাদা সবাই স্টার্টিং থেকেই আর্ট ইন্ডাস্ট্রির থেকে ছিল। অ্যান্ড আফটার দ্যাট সবার প্রথম আমাদের ফ্যামিলিতে আমি শুরু করি ট্যাটু, আর আমাদের ফার্স্ট ট্যাটু স্টুডিও থাকে ধানবাদ ঝাড়খণ্ড, আর সেখান থেকে আমরা নেক্সট ব্রাঞ্চ করি শিলিগুড়িতে। অ্যান্ড দেন শিলিগুড়ির ব্রাঞ্চ আর ওই ব্রাঞ্চ, দুটো ব্রাঞ্চ আমাদের হ্যান্ডেল করতে একটু অসুবিধা হচ্ছিল, তাই আমার বাবা আমার ভাইকে ওই ইন্ডাস্ট্রিতে ঢুকায়। অ্যান্ড এই ইন্ডাস্ট্রিটা সত্যি খুবই ভালো ইন্ডাস্ট্রি,
আর তারপর ও যখন ইন্ডাস্ট্রিতে ঢোকে, ইন্ডাস্ট্রিতে ঢোকার পর সবার প্রথম ও ইয়াংগেস্ট ট্যাটু আর্টিস্টের খিতাব পায় ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে। অ্যান্ড আফটার দ্যাট একদিন আমি দেখি ওকে যে ও নিজের মোবাইলের কভারের উপর ট্যাটু বানাচ্ছে। তখন আমি ওকে সাজেস্ট করি যে নখের উপর ট্যাটু বানানো, আর তারপর ও নখের উপর ট্যাটু বানায়। আই থিঙ্ক 50 থেকে 60টা ট্যাটু এখনো অব্দি বানিয়েছে, আর তার থেকেও বেশি হবে হয়তো। আর তারপর থেকে ও নখের উপর ট্যাটু বানায়, আর তারপর আপনার নেল ট্যাটুর জন্য অ্যাপ্লাই করি। তো 2024-এর অক্টোবর মাসে আমাদের ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড থেকে রেকর্ডটা আসে। অ্যান্ড আফটার দ্যাট তারপরই সবাই জানে, আর দিস ইজ রিয়েলি আ নাইস অ্যাচিভমেন্ট। আর ও আমাদের শিলিগুড়ির থেকে ভারতবর্ষের ইয়াংগেস্ট ট্যাটু আর্টিস্ট অলসো, আর তার সাথে ইয়াংগেস্ট নেল ট্যাটু আর্টিস্ট। আর আমাদের ইন্ডিয়াতেই না, বাইরেও নেল ট্যাটু আর্টিস্ট এখনো কোথাও কেউ করেনি। সো আমার ভাই শুভম আলাকার, হি ইজ ফার্স্ট নেল ট্যাটু আর্টিস্ট ইন আওয়ার ওয়ার্ল্ড। ট্যাটু শুধু কাজে নয়, তাদের কাছে নিজেদের বংশ পরম্পরায় চলে, শিল্পকর্মের ঐতিহ্যকেই সঙ্গে নিয়ে থাকে বলে মনে করেছেন শুভ ও তার দাদা। তাই ভবিষ্যতেও এ কাজকে নিয়ে এগিয়ে গিয়ে শিলিগুড়ি সহ নিজেদের নাম উজ্জ্বল করতে চান শুভ। আজ শেষ করছি এখানে, খুব শীঘ্রই ফিরবো নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, ভালো রাখুন, নমস্কার।